সতেরোটা পুলিশকে থানার মধ্যে জ্যান্ত জ্বালিয়ে কেন মারা হলো? 1920 আশপাশ গান্ধী তখন দেশের জনগণের থেকে অনেক শক্তি পেতে থাকে, আর গান্ধীজি তখন একটা পাওয়ারফুল আওয়াজ হিসাবেও জেগে ওঠে। আর তিনি বলতেন, আমি না লড়ে ইংরেজদের এই দেশ থেকে তাড়িয়ে ছাড়বো। আর তিনি তখন নন কোপারেশন মুভমেন্ট চালু করেন। আর নন কোপারেশন মুভমেন্ট যেটা আপনি হিস্ট্রিতে শুনেছেন, যাকে আমরা বলতাম অসহযোগ অহিংসা আন্দোলন। আর তিনি তখন আওয়াজ উঠায় ব্রিটিশদের আনা ব্রিটিশদের যা কিছু বানানো সবকিছু রিজেক্ট করতেই থাকো, এতেই তারা পাগল হয়ে নিজের থেকে দেশ ছেড়ে চলে যাবে, আর এটা শান্তিতেই হয়ে যাবে, তাই সারা দেশ তার কথা মেনে নেয়। তখনকার দিনে উত্তরপ্রদেশের গৌরখপুরের চৌরি চৌরার এই স্থানে 1922 সাল চৌরি চৌরার থানার পাশের এই বাজারে সেখানে বিক্রি হচ্ছিল বিদেশি মদ ও বিদেশি জামা কাপড়। প্রদর্শনকারীরা সেখানে জোর তার আন্দোলন করে, তো থানার থেকে পুলিশ বেরিয়ে বলেন এই আন্দোলন বন্ধ করো। তো আন্দোলনকারীরা আন্দোলন করতেই থাকে। গুপ্তেশ্বর নামকের থানাদার সে প্রথমে হাওয়াই ফায়ারিং করে, তারপরে সে প্রদর্শনকারীদের গুলি মারতে থাকে। প্রদর্শনকারীরা এটা দেখে তারা বড় ক্ষিপ্ত হয়ে যায়, আর তারা তখন পুলিশদের উপরে উল্টো আক্রমণ করে আর তাদের তাড়িয়ে থানায় আগুন লাগিয়ে দেয়, যাতে করে 17টা পুলিশই থানার মধ্যে পুড়ে মরে।